কাইন্ডলি বলতে পারবেন ওই লুকোচুরি লেনটা কোথায়? হ্যাঁ এটা আপনি আর শেষে কিনা কোথাও খুঁজে পেলেন না? শেষে লুকোচুরি লেন কেন দাদা, কোনো সমস্যা আছে নাকি? সবাই তো সমস্যা সমাধান করতে এখানে আসে। যাই হোক, আপনি কাকে খুঁজছেন বলুন? অমল ভদ্র, চেনেন নাকি আপনি? কি যে বলেন, ওনাকে কে না চেনে, সবাই চেনে। আসলে উনি খুব ভদ্র মানুষ, তো ভদ্রও ওনার সংকোচ চলে না। ভদ্র ওনার পদবিটাও কিন্তু ভদ্র, কি মিল বলুন তো। আরো অনেক কিছুই মিল পাবেন যখন ওনার সান্নিধ্যে আপনি আসবেন। আরে ওই দেখুন, উনি যাচ্ছেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, আসছি। ও দাদা, ও দাদা, শুনুন না, আমাকে ডাকছে। হ্যাঁ, আপনি অমল ভদ্র তো? বলুন কি দরকার? আমি ওয়েলকাম ফিনান্স থেকে মনোজ পাত। আপনার বায়োডাটা শুনে আমি কি করব? ধর্মশাই, কি দরকার সেটা বলুন। না না, বলছিলাম আমাদের ফিনান্স কোম্পানি থেকে আপনাকে অনেকবার ফোন করা হয়েছে, কিছুতেই আপনাকে যোগাযোগ করা যাচ্ছে না। আপনার কয়েক মাসের ইএমআই ডিউ আছে। আপনি এত ঘামাচ্ছেন কেন? রুমালটা বের করুন তো। আসলে প্রচণ্ড গরম তো। এই আমি 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 কিছু নেব, আমি কিছু নেব। আপনি আপনি সত্যি ভ যত্ন করে রেখে দিন, আমি চলি। ও দাদা, ও দাদা, শুন না। আরে কি হলো আবার, খালি পিছু ডাকে? বুঝছিলাম আপনি ইএমআইটা শোধ করবেন তো। আরে কি তখন থেকে ইএমআই করছে? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি অমল ভদ্র তো? তখন তো আপনি বললেন অমল ভদ্র। কখন বললাম? আমি তো বললাম বলুন কি দরকার। এইভাবে সময় নষ্ট করা কোনো মানেই হয়? ইস, ধর্মশাই আপনি তো আমার সময় নষ্ট করলেন। কোথায় ভালো বলবে আপনার কথা মন দিয়ে শোনার জন্য, তা না করে আপনি আমাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছেন। আপনি তো আপনি তো আজব লোক আছেন মশাই। আপনি আজব লোক? আপনার নামটা কি কি বেশ? মনোজ পাত্র। আপনাকে ওয়েলকাম ফিনান্স কোম্পানিতে কে যে চাকরিটা দিল সেটাই ভাবছি। এর চেয়ে আপনি যদি পাত্র পাত্রী বিভাগে চাকরি করতেন, আপনি জীবনে অনেক অনেক উন্নতি করতেন। দেখুন দেখুন, একদম বাজে কথা বলবেন না কিন্তু, বলে দিচ্ছি। কি বাজে কথা বললাম শুনি? আপনার পদবিটাও তো পাত্র, বিভাগটাও হতো পাত্র পাত্রী। আমার পদবি নিয়ে আপনি একদম জাতা কথা বলবেন না। আপনার পদবিটা সত্যি জাতা। আপনাকে এটা কে বললো বলুন তো যে আমি অমল ভদ্র? ওই তো পাশের গলির একটা লোক। ওই লোকটা? হ্যাঁ, ও আপনাকে পুরো গোল খাইয়ে চেনে দিয়েছে, ওই হলো অমল ভদ্র। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। শুনুন 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 শুনুন। আপনি তো খুব বাজে লোক আছেন। হ্যাঁ, উল্টো পাল্টা লোক দেখি আমাকে পুরো খোল খাইয়ে ছেড়ে দিলেন। হ্যাঁ, আপনি তো অমল ভদ্র, এই ইএমআইটা দিন। ইএমআই? আরে কিসের ইএমআই? আচ্ছা যাই হোক, ওই অমল ভদ্র কি পেলেন? আরে আপনি তো অমল ভদ্র, দেখুন আমার সময় নষ্ট না করে ইএমআইটা দেবেন। দিন 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 দিন, ছাড়ুন ইএমআইটা ছাড়ুন। আরে দূর মশাই, আমি অমল ভদ্র নই, আমি কমল বিশ্বাস। আপনি মার্কেটিং এর লোক হয়ে এরকম ভাবে বোকা বনে গেলেন? ইস, আপনারা তো আমাকে পুরো কনফিউজ করে দিলেন। আপনারা সবাই মিলে আমার সাথে লুকোচুরি খেলছেন? আরে আমি তখনই বললাম শেষে কিনা এই লুকোচুরির লেনে। আরে এই লুকোচুরি লেনে না, সকলেই লুকোচুরি খেলতে ভালোবাসে।
তো কিন্তু আমার ইএমআইটা কি হবে আরে ইএমআই এর আছে ছেড়ে দিন এ আপনার মতো হাদা মোদা নিয়ে কোন দিন এই মার্কেটিং এর কাজ হয় নাকি কি আমি হাদা আপনি আমাকে হাদা বললেন মুখ সামনে কথা বলুন আরে মুখ সামনে কথা বলছি বলেই তো আপনি 14 গুষ্টিকে হানা বোধা বলিনি কি ইনসাল্ট আমি কিন্তু আপনাকে দেখাই না গো আপনি অনেক দেখেছেন তাই আপনার এই অবস্থা এখন ওই মুখটা বন্ধ করে না মানে মানে কেটে পড়ুন আমি আমি একদম মুখ বন্ধ রাখবো না দেখি আপনি কি করতে আপনি দেখবেন 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 নিন 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 নিন